এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, কিন্তু গেটে মারা আছে তালা, আমরা ভিতরে যেতে পারবো না। তো বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি জগন্নাথের পিসি, সবদিকে ইয়ে, পুকুর ঘাটে সবাই চান করতেছে, এইদিকে সব চারিধারে পুকুর, আর মাঝখানে পুকুরের মাঝখানে পিসির বাড়ি। এই যে এই যে এটা হচ্ছে পিসির বাড়ি, ওটাটায় পায়রার ভর্তি, আমাদের বাড়িতে যেরকম পায়রা আছে অনেক। গোটাটায় পুকুর, সব গোটাটা পুকুর ধারে এর বাধা আছে। পুকুরটা যে কত বড় খাল বোঝাও যায় না, কালো লাগছে জলগর নীল। এটা হচ্ছে পিসির বাড়ি, ভয় ঠেলা পোখরের মাছ নেই। নাম অনেকজন আবার চান করতে চায় পুকুরে। কয়টা পিসি আছে জগন্নাথের? মাসি আছে, পিসি আছে, এখন মাসি বাড়ি যাবো। এখন মাসি বাড়ি যাবেন? এই যে পিসির বাড়ি দেখিনি। আপনার তো ভালো লাগলো, ভালো লাগলো, ছিল ভয়, আপনার আপনার চোখে তো কালো চশমা, আপনি কালো কালো দেখতে পাচ্ছেন নাকি? ভালো ভালো দেখছেন, আপনি আপনি এখানে চান করবেন না? এটা হচ্ছে পুরীর অনুকূল ঠাকুরের মন্দির। এটা শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, অনুকূল ঠাকুরের মন্দির। অনুকূল ঠাকুরের মন্দির, এখানে আসে আমরা ভোগ খেলাম। আজকে শরীরটা ভালো লাগছে না, মাথাটা একটু ধরেছে, তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ করে আপনাদের দেখাতে পারলাম না। এই ফুলগুলো মেইনটেনেন্স করার জন্য অনেকজন কাজ করে এখানে। তাহলে এতগুলো ফুলের গাছ, সবগুলো ডিজাইন, কত সুন্দর জায়গা। শুধু ফুলের বাগান ধরতে গেলে ফুলগুলোর সাইজ কি একবারে বিগ সাইজ, সেই পোটাকে দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ, সেই পোটা।
এটা হচ্ছে সমাধি স্থল শ্রী শ্রী বরোদা খাতে দিয়েছে কি এগুলো যে খেতে দিয়েছে গম না কি খেতে দিয়েছে আমাদের দিকে এদিকে এরকম পাখি দেখা যায় না শিবের মাথার উপর থেকে গঙ্গা বইছে বাবা বিশাল বড় জিনিস যে বাবা ভোলেনাথ গঙ্গা পড়ছে মাথার উপর থেকে